বরগুনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও সদস্য বৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় বরগুনা জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারী সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা এক আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবরাজ শম্ভু এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা দুই আসনের সংসদ সদস্য শৌকত হাসানুর রহমান রিমন বরগুনা দুইয়ের সংসদ সদস্য সুলতানা নাদিরা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল সালাম এছাড়া জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন